बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम व्यूअर्स, वेलकम टू माय चैनल फूडी ब्लॉग्स। आज के आमी कुकिंग करब टोना फिशर एग। कीभावे पाक करते हैं सेटा आपनाके आपनादेरके आमी देखाबो। प्रथम थेकेई आमी गरम पानी रेखेछि फ्राई पैने, चूलाते गरम पानी रेखेछि। तारपर आमी एगटाके बॉयल करब गरम पानीते। एटा प्रथम आमी पानी दिए भालो करे वाश करे रेखे दिएछिलाम। एखन आमी एटाके बॉयल करब। एटाके बॉयल करे गरम पानीते बॉयल करब। बेशिक्षण बॉयल करब ना, अल्प समय, 5 मिनट एटाके बॉयल करब। एखन एटाके फ्राइनेर आमी गरम पानीते बॉयल करलाम। এখন এটাকে উঠাবো। উঠানোর পরে পিস পিস করে কেটে আবার এটাকে ফ্রাই করব। আচ্ছা, এখন আমার বয়ল করা হয়ে গেছে। এখন আমি পানিটা ট্রান্সফার করব, পানি করব। এখন আমি এটাকে বয়ল করে পানি ফেলে দিয়েছি এবং পিস পিস করে কেটে সামান্য হলুদ আর লবণ মেখেছি এর সাথে, ডিমটার সাথে। এখন এটাকে আমি ফ্রাই করব। ফ্রাইয়ের জন্য প্রথম ফ্রাই প্যানে আমি আগেই অয়েল রেখে দিয়েছিলাম হালকা গরম করে। এটা বেশি গরম করে একটা দিবেন না, তাহলে হাতে লেগে যেতে পারে। তার জন্য আমি একটা ফ্রাই প্যানের ভিতরে এই আস্তে করে ভাবে রেখে দিলাম। এখন একে একে সবগুলো ডিম সাইজ মতন বসিয়ে ফ্রাই করে ফেলব। এখন আমি ডিমগুলো সুন্দর করে ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি এবং হালকা মিডিয়াম আছে এগুলোকে দোনো পাশে সুন্দর করে ব্রাউন করে ফ্রাই করে নেব। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, দেখেন আমি আপনাদেরকে প্রথম দেখিয়েছিলাম যে মশলা মেখে ডিমটা রেখে দিয়েছিলাম। এখন সেটাকে এক পাশ ভালোভাবে ভেজে ফেলেছি, ব্রাউন হয়েছে। এখন আমি এটাকে উল্টে দিয়েছি। এখন অপর সাইড আরেকটু সেম এরকম ভাবে ফ্রাই হয়ে গেলে ওটাকে আমি পুরাটা উঠিয়ে নেব, তারপরে আমি এটাকে ভুনা করব। প্রিয় ভিউয়ার্স, দেখেন ডিমটা আমি সুন্দর করে এপাশে দোনো পাশে দেখেন খুব সুন্দর করে ফ্রাই করেছি। দোনো পাশেই খুব সুন্দর করে ফ্রাই হয়েছে ব্রাউন কালার। এখন আমি এটাকে কুকিং করব। এটা পাক করার জন্য কি কি লাগবে? আমার তিনটা পেঁয়াজ কুচি করে আমি প্রথমে রেখে দিয়েছিলাম, কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ এটা আমি পুরোটা দেবো না, হাফ দেবো এখান থেকে। আর এখানে আমার যে মশলা পাউডার সেটা হচ্ছে এটা মরিচের পাউডার, আমি এখান থেকে এই চামচ দিয়ে এক চামচ নিছি। আর এটার আধা চামচ ধনিয়ার ফাঁকি, এটার আধা চামচ জিরার ফাঁকি, অ্যান্ড এটা ফুল এক চামচ হলুদের ফাঁকি। আর এটা হলো টমেটো, টমেটোটা আমি কেটে রেখেছি। আর টমেটোর উপরের স্কিন আমি পছন্দ করি না, তার জন্য এটাকে হালকা একটু গরম পানিতে আপনি টমেটোটা গরম করে স্কিনটা একদম ব্যানানার মতন রিমুভ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি রেখেছি এরকম করে। তারপর এটাকে আমি সুন্দর করে কেটে রেখেছি, এটাকে আমি পাক করার সময় ব্যবহার করব। অ্যান্ড এটার ভিতরে আদা রসুন পেস্ট, অ্যান্ড এটা হচ্ছে কোরিয়ান্ডারের যেটা ধনিয়া পাতা। এখন আমি কুকিংয়ে চলে যাচ্ছি। প্রথমে আমি কড়াইতে তেল রেখে দিয়েছিলাম, হালকা আছে। এখন আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজগুলো সব দিয়ে দেব। স্কিনটা এখন পেঁয়াজটাকে ভেজে সামান্য ব্রাউন করে নেব। পেঁয়াজটা যখন ঢেলে দিলাম, পেঁয়াজটা নরম হওয়ার জন্য যদি তাড়াতাড়ি কারো মনে হয় যে আপনাদের মনে হয় যে আমার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়া দরকার, তাড়াতাড়ি কুকিং করতে হবে, তখন কি করা উচিত যে একটু লবণ পেঁয়াজের ভিতরে দিয়ে দিলেন, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে তাড়াতাড়ি পাক করার মতন ব্রাউন কালার তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, আর ওখান দুইটা তেজপাতা দিয়ে দিলাম সাথে। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা।
এখন আমি কি করব এটাতে 1 টেবিল স্পুন আদা রসুন দিয়ে দেব আদা রসুনটা দিয়ে সামান্য একটু সময় কুকিং করে তারপরে টমেটোটা ঢেলে দেব এখন আমি টমেটোটা পুরো ঢেলে দিলাম এখন টমেটোর সাথে পেঁয়াজ আদা রসুন এবং তেজপাতা যে প্রথম দিয়েছিলাম ওটাকে আচ্ছা করে ভালো করে ঢেলে দেব তারপরে আমি সব গুঁড়া মশলা ঢেলে দেব আর আমার ভিডিওটা বেশি একটা ভালো আসছে না আনফোকাস হয়ে যাচ্ছে মাঝে মাঝে সরি আমার মোবাইলের ক্যামেরাটা একটু সমস্যা আর এটা আমার ফার্স্ট ভিডিও আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা কুকিং রেসিপি করার জন্য ভিডিও করব চ্যানেল খুলবো সেটা আজকে আমি শুরু করছি ভিউয়ার্স আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি খুব নার্ভাস ফিল করতেছি আর যেরকমই হোক ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ আর ইনশাআল্লাহ আগামীতে আমি আরও ভালো ভালো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এখন আমি এটাকে ভালো করে গুলে তারপর মশলাটা দিই এখন আমি এই আদা রসুন টমেটো তেজপাতা একসাথে কষায় নিলাম এখন আমি এটাতে সামান্য একটু পানি দেব সামান্য একটু পানি আর এই পানিটা হচ্ছে যে ডিমটা আমি বয়ল করছিলাম সেই ডিমের যে পানিটা আমি এটাকে চাটনি দিয়ে ভালো করে সেঁকে নিয়েছি কারণ এই পানিটাতে ডিমের টেস্টটা আছে তার জন্য এটা পুরো টাইম কুকিং করব তাতে আবার ডিমটাকে ভুনা করব শুধু এই পানি দেব আমি বাইরের কোনো পানি ব্যবহার করব না তখন এখান থেকে একটুখানি পানি আমি এটার ভিতরে দিচ্ছি কারণ এর জন্য দিচ্ছি যে সব পাউডার মশলা যদি পানি ছাড়া দেই তাহলে সেটা পুড়ে যাবে এবং আমার ডিমের তরকারিটা কালো কালো হয়ে যাবে তার জন্য আমি এটাকে একটু পানি দিয়ে নিলাম এখন আমি যে আমার গুঁড়া মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি প্রথম দিলাম ধনিয়ার ফাঁকি জিরা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি তারপরে মরিচের ফাঁকিটা আর লাস্টে হলুদটা দিয়ে দিলাম বাস দেওয়ার পরে আমি সবগুলো মিক্স করে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিই কষানো হয়ে গেলে তারপর আমি পুরো পানি দিয়ে তারপর ডিমটাকে দেব এখন দেব না এটাকে আরো 5 মিনিট ভুনা করব মশলাটাকে এখন দেখেন মশলাটা ভুনা হয়ে গেছে যে একটু একটু তেল আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এসে পড়েছে এটার মানে হলো যে মশলাটা আমাদের ভুনা হয়ে গেছে এখন আমি কি করব এই পানিটা পুরা ঢেলে দেবো পুরোটা পানি পুরোটা পানি ব্যবহার করবো কারণ ডিমটা যে আমি বয়েল করছি তাও পুরোপুরি বয়েল করি নাই কারণ অনেক সময় ডিম বেশি বয়েল করলে ডিমটা হার্ড হয়ে যায় শক্ত হয়ে যায় আর শক্ত ডিম খেতে তেমন ভালো লাগে না আরেকটা কথা আপনাদেরকে বলি যে এই মাস্ট ডিমটা আমরা আরেকবার খেয়েছিলাম খুব মজা লাগে এবং পাক করেছিলাম সেটা একটু অন্যরকম ভাবে এটা আরেকভাবে করতেছি ফ্রাই করে সেটা আমি ফ্রাই ফ্রাই পাক করছিলাম সেম টু সেম ভুনা করছি কিন্তু ফ্রাই করছিলাম না এখন ফ্রাই করে পাক করছি ডিমটা অনেক স্বাদ অনেক মজা লাগে পাক করে এরকম করে ভুনা করলে তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি 5 মিনিট পানিটা দিয়ে এটাকে কাভার করে তারপর আমি 5 মিনিট পানিটার সাথে মশলাটা কষায় নিলাম ভুনা করে নিলাম পানিটা দিয়ে তারপরে এখন আমি ডিমটা ঢেলে দেবো এক পিস করে ডিমটা ঢেলে দিচ্ছি দেওয়ার পরে আমি এখন একটু শুকি করবো কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতন দিলেন গুঁড়া মরিচ দেওয়া আছে তার জন্য কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতন দিয়ে যেরকম ঝাল খান সেরকম দিয়ে দেবেন আমরা একটু ঝাল বেশি পছন্দ করি তার জন্য আমি একটু বসিয়ে দিলাম কাঁচামরিচ তারপরে লবণ তো আমি
মশলা কষানোর সময় দিয়েছি পেঁয়াজের ভিতরে ডিমের সাথে লবণ আছে তারপরে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটাও আপনাদের স্বাদ মতো না পারে এখন এই ডিমটা আমি আরো 5 মিনিট চালাব দেখেন ভিউয়ার্স এখন আমার এটা অলরেডি পাক করা শেষ হয়ে গেছে আর একটু একটু তেল উপরে দেখা যাচ্ছে আমি তেল একদম বেশি দেই নাই কম তেল ব্যবহার করি আর এটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে 5 মিনিট পরে আবার আসলাম এখন আমি লাস্টে একটু ধনিয়া পাতা দেব যেহেতু আমি প্রথম জিরার ফাঁকিটা দিয়েছি ওটা ভাজা জিরা ছিল তার জন্য এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে বাস আমার কুকিংটা আমি শেষ করে ফেলব দেখেন ভিউয়ার্স এখন আমার বড় টোনা মাছের যে ডিম পাকানো শেষ হয়ে গেছে এটা লাস্ট আপনাদের জন্য ডেকোরেশন করে দেখালাম আর এখানে আমার ছেলে অনেক সময় ধরে বসে আছে যে আম্মু ডিম পাকাবে আমি ভাত খাবো তার জন্য ও ওয়েট করতেছে ওর জন্য যে ডিম ভুনা আর ভাত নিয়ে যাচ্ছি আপনাদের সাথে একটু কথা বলবে আমার ছেলে ওকে আপনারা আমার ভিডিওটা দেখে একটু বড় হয়ে গেছে ফার্স্ট টাইম তো আর আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও বানাবো এবং সময়ও কম নেব আপনাদের আর আমার আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আপনারা দেখে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 এইটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এবং আল্লাহ হাফেজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি একদম নতুন মানুষ তার জন্য অনেক ভুল ত্রুটি হতে পারে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার কথার ভিতরে ভুল ত্রুটি যাই হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়ে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম